আবুল হোসেনের একমাত্র কন্যা শিরিন আক্তারের সাথে আবুল হোসেনের ছেলে সুলাইমান হোসেনের সাথে 1,00,000 টাকা দেনমোর ধার্য করিয়া 20,000 টাকা উসুল সহ বিবাহ প্রকাশ আগ্রহ করিল। আপনি কি বিবাহ করিতে রাজি আছেন মা? রাজি থাকলে কবুল বলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলেছে। মা এখানে সাইন করুন। আপনি মোটেও কাজটা ঠিক করতেছেন না, আপনি ভুল করতেছেন, আপনি অন্যায় করতেছেন। আর আপনি কে? কেডা আপনি? আমি কাজী। আপনি জানেন আপনি যে কাজটা করতেছেন সেজন্য আপনাকে পুলিশ ধরতে পারে? একটা নাবালক ছেলের সাথে একটা নাবালিকা মেয়ের বিয়ে দিতেছিলেন, পুলিশ যদি এটা কোনোভাবে জানতে পারতো না আপনার ঘাড় ধরে থানায় নিয়ে যেত, সেটা আপনি জানেন? জি না। পাশের গ্রামের কথা আপনি জানেন? দুই বাপ তাদেরকে ধরে নিয়ে গেছে পুলিশ, জেলের ভাত খাওয়াইতেছে, এখন পর্যন্ত ছাড়ে নাই, কারণ বাল্য বিবাহ দিতেছিল। আপনার যখন কোনো বুদ্ধি নাই যা তো নিয়ে যায়। আর এই যে তোমরা এখানে কি দেখতেছো ছোট ছোট সব বাচ্চারা, এই কোনো বিয়ে শাদী হইতেছে না, বাসায় যাও যাও যাও, উঠো 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 যাও ভাই। চাচা আপনি এদিকে আসেন। একটাবারের জন্য এটা মনে করেন না যে এই ছেলের সাথে মেয়ের বিয়ে হোক সেটা আমি চাই না, সেটা কিন্তু না। ভালো করে তাকায় দেখেন আপনার ছেলে, তার এখনো 18 বয়স হয় নাই, আপনার মেয়ে এখনো নাবালিকা। যখন আপনার ছেলে সাবালক হয়ে যাবে, যখন আপনার মাইয়া সাবালিকা হয়ে যাবে, তখন তাদেরকে বিয়ে দেন। যদি এখন তাদেরকে বিয়ে দেন তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই যে আপনার মেয়ে স্কুলে পড়ছে, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তার জীবনের ক্ষতি হবে, তার কোনো উন্নতি হবে না, তার কোনো ভবিষ্যৎ থাকবে না। আর এই যে আপনার ছেলে, তার লেখা পড়ার সময় সে এখন আয় রোজগার করে? করে না। নিজের পায়ে দাঁড়াইতে দেন, আয় রোজগার করুক। দুইজনের যখন বয়স হবে তখন দুজনকে বিয়ে দেন, দরকার হলে আমরা আছি, আমরা নিজেরা আইসা তাদের বিয়ে দিয়ে যাব, কোনো সমস্যা নাই। ভাই ভালোই বলছে। তাহলে কোনো কথা বলে না চাচা, যান আপনার ছেলের নেবার দিছেন। তিন একে তিন, দুগুণে ছয়, তিন তিরিখে নয়, তিন চারে বারো, তিন পাশে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাথে বিশ।
তিন সাথে বিশ, তিন সাথে একুশ, দেখা আছে দেখো না? তোমরা বসো, আমি দেখতেছি। কখন আসলো? অনেকক্ষণ। কার জন্য আসার কথা আসলো? বিলের পারে খারাপ আসলো, মনে কোন ধরে পা ব্যথা হয়ে গেছে, আয় না আয় না। তারপর মনে হলো আয় না, এলে আমি নিজে চলে আসছি। আমি ছাত্র পড়ানো ছাড়া কেমনে আসবো? এখন আর কোনো ছাত্র পড়ানো যাবে না, যেতে হবে আমার সাথে। আমি এখন আসতে পারবো না, ছাত্র পড়াইতেছি। না কোনো কথা আমি শুনবো না, এখনই যেতে হবে। এই বাচ্চার এদিকে কি দেখো, যে সামনে দেখো, সামনে দেখো, যাওয়া যাবে না কোথাও, আমার সাথে যেতে হবে। পড়ানি শেষ করি, তারপর এখন যেতে হবে। গরম তোর একলা লাগে, আমাকে লাগে না, আমরা মানুষ না? এই যে একটা ভুল কথা কইলেন, আপনারা মানুষ, আমি তার মানুষ না, আমি এলাম গা পাগল। তাই মেম্বার সাহেব, এই পদ্ধতিটা খুব উপকারী। কি পদ্ধতি? এই যে সারা গায়ে কেদা মাই খে পানির মধ্যে যদি শুয়ে থাকেন না, খুব আরাম হয়। সারাদিকে ধরে গ্রামের মাইসে পাগল কয় দেখছস? কে গরমকালে ওই যে গরু মহিষ গায়ের মধ্যে কেদা মাই খে পানির মধ্যে শুয়ে থাকে না? মেম্বার সাহেব একটু চেষ্টা নিয়ে দেখবেন নাকি। আয় খেদা 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 খেদা, এই যা যা, এই এই খাবার তুমি দিরে, এই খেতাবি কে? আমি কি পশু পাখি নাকি? হ্যাঁ যাবার খেতা দিবি? মেম্বার সাহেব আমার মনে হয় আপনার মাথাটাও দিন দিন পাগল হয়ে যাইতেছে। আহেন দুইজনে মিললে কেদা মাইকে পানি মধ্যে শুয়ে থাকে। আমি যাই ডুবারি গা পানি মধ্যে। ও একটা খবর আছে আমার কাছে। কি? গতকালকা তিতাস ভাই যে বিয়েটা ভাঙ্গে দিল না, এই বিয়া ভাঙ্গার খবরটা তিতাস ভাই কেটা দিছে জানে? হ্যাঁ আমি দিছি। ভাই এই পাগলটারে কষে একটা চড় দিতেন তাইলেই ঠিক হয়ে যাইতো, আপনার লগে বিয়া দুপি করে। আরে দাঁড়া, ঘরে কিছু কওয়া যাবে না। কেন ভাই, আপনার ডর নাকি? হ্যাঁ পাগল আবার ডর নাকি? রা ডর আবার ডর না, চল 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 চল। আয়া কথা বলেন না কেন? নিজের বিয়ের খবর নাই, আবার গেছে মানুষের বিয়ে ভাঙতে। কে বলছে আপনারা আমার নিজের বিয়ের খবর নাই? বয়স কত হয়েছে আপনার? আশি। আশি চলবে, চলেন আসেন। কই? আরে যাইতে বলছে এখন যাইতে হবে, কাজী অফিস যাবেন, কাজী অফিসে যেয়ে এখনই আপনাকে আমি বিয়ে করবো না বলতে পারবেন না। আর তাছাড়া আমরা দুজন প্রাপ্তবয়স্কের মানুষ, আমাদের বিয়ে কেউ চাইলেও আটকাতে পারবে না। চলেন আসেন। বুঝছি, সে আশায় ঘুরে বালি। কেন? কারণ নদীতে যখন ঝড় উঠে তখন ঝড় অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, আর ওই নদীতে মানুষে তখন দুইবার মইরা যায়। বাপ রে বাপ, এই নদী যে এত ভয়ঙ্কর সেটা তো আগে জানতাম না। আপনি এত ভয়ঙ্কর নাকি? কি কথা বলেন না কেন, এত ভয়ঙ্কর আপনি? বুঝি তার কথা বলবেন তাই না? আসে গিরে ভাই,
ঘটনা কি ওরা কি তাহলে আবার নজর রাখতে হবে ঠিকই কইছেন ভাই নজর রাখতে হইব একটা কথা না বলে থাকতে পারতেছি না এই যে তোমার সঙ্গে যখন সময়টা কাটায় সেই সময়টা আমার ভীষণ রকম ভালো কাটে বুঝতেই পারি না তখন ফুরুত করে সময়টা চলে যায় কি হলো একটা ভালো কথা বললাম সেটাও কানে ঢুকতেছে না হয়েছে কি আপনার এই যে মোটা হঠাৎ করে কালো হয়ে গেল কেন একটা কথা বলবো একটু এদিকে তাকান বিশ্বাস হয় না আমার উপর বিশ্বাস নাই বিশ্বাসের বিষয় না স্বপ্ন দেখতে ভয় করে আমাদের তাহলে একটা কথা স্পষ্ট করে বলে রাখি স্বপ্ন শুধু তুমি দেখবা এতটুকুই তোমার কাজ সেটা পূরণ করবো আমি কিছু করতে হবে না কথাটা শুনে ভালো লাগলো ভালো লাগার জন্য বলি নাই বিশ্বাস করার জন্য বলছি একদম মনে প্রাণে বিশ্বাস করতে হবে বিষয়টা তোমার বিশ্বাসে বিশ্বাস করি করতে চাই ভরসা নেই আমার উপর নিজের থেকে অনেক বেশি ভয় পাও কেন আমাদের অবস্থার কারণে একটু এদিকে তাকাইবা মানুষ অবস্থা কিংবা অবস্থানের কারণে কখনো পাশাপাশি আসে না মানুষ পাশাপাশি কাছাকাছি আসে ভালোবাসার কারণে বিশ্বাসের কারণে স্বপ্ন দেখতে তো ভালোই লাগে কিন্তু অনেক ভয়ও করে মনে হয় কিছু যদি আবার মিথ্যা হয়ে যায় কালকে রাইতের মতো যদি আবার কেউ আসা আমাদের বিয়েটা ভাঙা দেয় এই যে হাতটা ধরলাম চুপ ধরার জন্য ধরি নি এই হাতটাতে সারাটা জীবন সহযোগ নিয়ে নিজের বুকের মাঝে হাত লাগা রাখার জন্য ধরছি তোমার শুধু ছোট্ট একটা কাজ কোনোদিন আমার হাতটা চাইব না কিচ্ছু হবে না কেউ কোনোদিন আলাদা করতে পারবে না অসম্ভব সবই তো শুনলাম আচ্ছা দেখি কিছু এটা তো করা লাগবো না করে তো উপায় নাই আচ্ছা আমি এটা ব্যবস্থা নিব নি তোমরা এখন যাও থেকে ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা 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 মাশাল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে তা তোমার কি নাম মা আয়না সুরাই আয়না খুব সুন্দর নাম খুব সুন্দর নাম তা মা এখন কি পড়তেছো জি ইন্টার পাস করছি এবার ভার্সিটিতে ভর্তি হব বাহ 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 মানে তুমি তো ওই নানি বাড়ি থাকতা বাড়ি এসো কবে আজকেই আসছি ওই যে মামারা মেয়ে আমি কোথায় থাকি না থাকি তার তো কোনো ঠিক নাই তবে মামার বাড়ি দিছি ওর মামারা খুব ভালোবাসে নানারা খুব ভালোবাসে বুঝেনি তো মানে দুই বংশ মিলে একটাই মাত্র মেয়ে আর সব তো জুয়া সুয়া ছেলে পেলে আচ্ছা মা তুমি তাহলে এখন যাও ওই যে বেলা পুইরা জিতেছে আমি তোমার বাবার লোক একটু কথা কই জি আসসালামু আলাইকুম আচ্ছা মা ওই একলা যাইতে পারবো তো বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আচ্ছা না তুমি যাইতে পারো তো আসতেছি রোজ হ্যাঁ বল কি ফিরোজ কি হয়েছে এমন করতেছো কেন না ইয়ে মানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলা খুব জরুরি দরকার ছিল আর কি মানে কি কোনো ঝামেলা না ঝামেলা ঠিক না আবার ঝামেলাও বলতে পারেন আগে থেকে সাবধান হওয়া ভালো
আরে খুইলা কো এত পেছাইতেছো কে না ইয়ে মানে ইদানিং ওই যে নদী তার হাববাব একদম ভালো মনে হইতেছে না তিতাস বাবা যে সহজ সরল ছেলে আর ওই জাউলার মায়া চালাক চতুর কখন হাত করে ফেলায় এটা মানে ওই আচ্ছা ফিরোজ তোমার শ্বশুর বাড়ি তো ফুলপুর গ্রামে তাই না জি জি ওখানে তো তারা খুব প্রভাবশালী আর কি ওই যে আমার শ্বশুর তো মনে করেন যে ওই চেয়ারম্যানে দাঁড়ায় না মানে আমার আপনার সম্মানে আর কি দাঁড়ায় না আর কি গতবার তো আমরা ওইখান থেকে ভোট কম পাইছিলাম তাই না জি জি চেয়ারম্যান স্যার মানে ওই যে আমার শ্বশুর বাড়ির লোকজন ছাড়া তেমন কেউ ভোট দেয় নাই তোমার শ্বশুরের বংশ তো অনেক বড় জি মাশাআল্লাহ অনেক বড় এবং প্রভাবশালী তার মানে ভোট বাড়াইতে হইলে ভোট ব্যাংক দরকার আর ভোট ব্যাংক বাড়াইতে হইলে সম্পর্ক বাড়াইতে হবে কথাটা ঠিক বুঝলাম না স্যার আচ্ছা ফিরোজ একটা কাজ করলে কেমন হয় জি ওই এলাকায় যদি আত্মীয়তার সম্পর্ক করা যায় তাইলে এবার বুঝলাম না আমি তিতাস আর আয়নার বিয়ার কথা দিতে সত্যি আসো বৈশাখ কথা বলি জি তাহলে মোটামুটি সবাই রে খবর দেওয়া হয়ে গেছে দেখ আসলে আসল উদ্দেশ্য হচ্ছে এই যে এই মঞ্চের মধ্যে এই সব গণ্যমান্য ব্যক্তিরা যদি আসে তাহলে আসলে যে এই কথাটা আমি সবার কাছে পৌঁছাইতে চাইছি সেটা খুব সুন্দরভাবে পৌঁছাবে এবং কালকে ধরো এখানে যারা আসবে যারা বসবে এখানে তো সবাই আসলে অল্প বয়স্ক মানুষ বসবে সেটাও না অনেক বয়সী মানুষ আসবে একদম মধ্য বয়সী একদম আব্বার বয়সী চাচা যান দাদাদের বয়সী অনেক বয়সী মানুষ আসবে কিন্তু সবার মধ্যে এই শিক্ষাটা পাওয়া খুব বেশি দরকার আমি যদি আজকে নিজে মুখে বলি সেটা সবাই সবসময় বুঝবে না মানতেও চাবে না এই যে আমাদের গ্রামের মধ্যে এখনো আছে এই বাল্য বিবাহ এটা তো উচিত না তাই না একটা মেয়ে যে কিনা এখনো পর্যন্ত ঠিক মতো তার পড়াশোনা শেষ করতে পারে নাই এখনো পর্যন্ত তার বুঝ জ্ঞান হয় নাই তারে যদি বিয়েটা দিয়ে দেয় এটা কি হয় কি চলে এইটাই এখান থেকে আরো এক্সাম্পল হবে সামনে যাবে তো কি ব্যাপার আনা তুমি এখানে গ্রামে কবে আসলা আজই আসছি আপনি কেমন আছেন তিতাস ভাই হ্যাঁ আছি ভালো আছি তো তুমি এইখানে এখন এখানে কেন তুমি কাজ ছিল কাজ আছে এইখানে কাজ কি আপনাদের বাড়িতে চাচা জানের সাথে ও আইসা ভালো তো তো এখানে আসলে তো কিছু নাই বাড়িতে ওইদিকে যাও আব্বা জানের সাথে গিয়ে কথা বলে আসো যাও দেখা হয়েছে কথাও হয়েছে তাহলে এত রাতে তুমি এইখানে ঘোরাঘুরি করতেছো কেন একটা মেয়ে মানুষ এভাবে ঘোরাঘুরি করে নাকি আপনাঙ্গ বাড়ি থেকে আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম মেলা দিন পরে গ্রামের মধ্যে আসছি তো ওর সাথে একটু দেখা করতে গেছিলাম তা আসতেছো কেন খুশিতে আপনি এসব বুঝবেন না আমি গেলাম জিনে ধরছে নাকি আমার তো মনে হয় জিনে ধরছে ভাই মনে ফাইজলামি করতে হইব না কাজে আসো তুমি যে পোলাবান গুলার পড়াও এরকম ভালো পড়াও পড়াশোনা দরকার আছে আমারও পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল বুঝছ কিন্তু ওই যে পাগল মাথায় গন্ডগোল মাথায় গন্ডগোল নিয়ে তোমার মেম্বারগিরি চেয়ারম্যানগিরি সম্ভব কিন্তু পড়ালেখা সম্ভব না
তবে এটার মধ্যে একটা ভালো জিনিস আছে, পাগলে সবাই ডরায় বুঝছ, এইটা না আমার খুব মজা লাগে। আপনি তো ভালো মানুষ, নিজের পাগল বলেন কেন? তোমার সাথে কথা কইতে এলে একটা সমস্যা, আরে জানো তুমি কত কষ্ট করে পাগল খেতাব পাইছি, আর তুমি আমার পাগল হইলে পাত্তাই দাও না, সারা গ্রামের মানুষ আমার দেহে ডরায়, আর তুমি কি না? আপনার কি নিজের পাগল সাইজে থাকতে ভালো লাগে? আরে সাইজে থাকতে কি, আমি তো পাগলই না। তোমার না থাকুন দেব না, তোমার না থাকলে আমার পাগল খেতাবের মানটা না দেবো না, আমি যাই গা। এই গিরগির নাচে গিরগির নাচে, দক্ষিণ পাড়ার খালা আর উত্তর পাড়ার খালা, তুই তাড়াতাড়ি ইটা পালা, মেরে লাল দুপাট্টা মলমল তা হোজি। ও খুব চিন্তায় আছি রে মা, কেউ তো এই সময় টাকা পয়সা ধার দেয় না, খালি সুদে দিবার চাই, আর সুদের টাকা নিলে এই টাকা শোধ দিব কেমনি? সুদের টাকার দরকার নাই আব্বা। হ্যাঁ কিন্তু বিলের পানি তো কমে যেতেছে, মাছ তো পাওয়া যাবো না কয়দিন পরে, যেটুক জায়গা আছে বর্গা নিছি, এই জায়গাতে যে আবাদ করু বীজ কেনার টাকা নেই। তাহলে এখন কি করবা? কি আর করুম দেখি, শেষ পর্যন্ত কোনো উপায় না থাকলে তখন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আবার ধার নিতে হইব। আবার টাকা ধার করবা? এছাড়া আর উপায় কি রে মা, কেমনি সংসার চালাব, ঘরে কয়টা হাঁস মুরগি আছে এগুলা বিক্রি করলে হয়তো। না না না, আমি আমার হাঁস মুরগি বিক্রি করতে দিব না। তাহলে কি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে? এমনিতে এই বাড়ির জমির দলিল ওনার কাছে বন্ধক দেয়া, ওইটার বদলে টাকা নিছিলা, ওই টাকা এখনো শোধ হয় নাই, এখন যদি আবার টাকা নাও তাহলে দেখবা এ বাড়ি তো গেছেই, এ জমিও গেছে, তারপর কই গিয়া দাঁড়াইবা? এটা তো ভাবি রে মা, তোর যদি একটা বিয়া দিতে পারতাম, আমি একলা মানুষ, যা হইতো হইতো। ও এখন আমি তোমার বোঝাই গেছি না, বিবাহযোগ্য মায়া থাকলে ওই বাপের ঘরে অনেক দায়িত্ব এসে পড়ে, এটা অন্য কেউ বোঝে না রে মা। তাও যদি সেই বাপের সয় সম্পত্তি না থাকে। শোন আব্বা, আমি তোমার একটা কথা বলি, আমার নিয়ে অত চিন্তা করতে হইব না তোমার, শুধু একটা কথা, আর টাকা ধার করিল না। মারে কিছু বলবা? কয়দিন থেকে তোরে কথাটা কুমু কুমু করে কোয়া হইতেছে না। কি কথা? পিতাস বাবা যে আছে না, তার বাপের স্বভাব সম্পর্কে তো তুই জানোস, এমন কিছু করিস না যাতে আমাকে ওই ভিটামাটি ছেড়ে যাইতে না। বাবা তোমার তো আজকাল দেখাই পেল না, তা আপনি কথা বলতেছেন, আপনি তো মহাব্যস্ত মানুষ, ভীষণ ব্যস্ত, এই পরিবারের একমাত্র সন্তান, আপনার একমাত্র সন্তান, তার খোঁজ খবর নেবার মতো সময় কি আপনার হাতে থাকে? কি যে বলো বাবা, তুমি আমার একমাত্র সন্তান, তোমার খোঁজ খবর পাবো না, আমি সব খোঁজ খবর পাই। কাজ আছে আমার, যাইতে হবে এখনই, পরে কথা শুনবো আপনার। না না না, ওই তোমার সাথে একটু অন্য বিষয়ে কথা বলতে চাইছিলাম।
জি বলেন। সেটা হচ্ছে খালি মানুষের জন্য করলেই হবে, একটু নিজের কথাও তো চিন্তা করা দরকার, নিজেরও একটু দেখা দরকার, নাকি কি বলতেছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না, একটু ভাঙ্গে বলেন বিষয় কি। তার মানে বলতে চাইতেছিলাম যে তোমার ঢাকায় যেয়ে থাকা দরকার, আমার যে ঢাকার ব্যবসাটা আছে ওইটা তুমি একটু দেখাশোনা করো, আমার এই বয়সে আর দূরে দূরে ভাল লাগে না। বুঝতে পারছি। তো ব্যবসার কথা যখন বলতেছেন তো ঢাকায় যেতে হবে কেন? এখানেও তো আপনার অনেক ব্যবসা আছে, চাইলে তো সেগুলো দেখা যায়। একটা কথা স্পষ্ট করে আপনারা বলে রাখি, আমি এখানে যে কাজটা করতেছি ভীষণ ভালোবাসি এই কাজটা, শুধু নিজেদের আয় উন্নতি হবে, নিজেরা উন্নত জীবনযাপন করবো সেটা হলে তো চলবে না। গ্রামটা আমাদের, গ্রামের মানুষরা আমাদের, তাদের আয় উন্নতি, তাদের জীবন পদ্ধতি সেটাও সুন্দর করতে হবে, সেই দায়িত্ব আমাদের। যতটুকু জানি, যতটুকু শিক্ষা পাইছি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এবং সেই চেষ্টাটা সবারই করা উচিত। বলছিলাম কাজ আছে, যেতেছি, পরে কথা হবে আপনার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। ঘটনা কি? এসব কথা কি নিজের মুখে কওন যায়? মানে নিজের বিয়ার কথা কে নিজে কয়? ও আচ্ছা, তোমার বিয়া ঠিক হয়ে গেছে? আমার বিয়া এই গ্রামে, সবকিছুই ঠিকঠাক, দুই পক্ষই রাজি, এখন শুধু কবুল করতে বাকি। এই গ্রামে পাচ্ছ কি না? আমি যাই, ওনার সামনে আমি আবার লজ্জায় কথা কইতে পারি না। আরে কি যাই কই, আসছে কেন এখানে? কিছু বলছে নাকি তোমার? আরে কি হয়েছে বলতে তো হবে, চুপ করে আসছো কেন? কিছু হয় না, আজকাল তো খবর না দিলে কেউ দেখাই করে না। মানে
একটু কামে ব্যস্ত আছিলাম, কিছু কইবেন মানে? মা তুই একটু ভিতরে যাও, তোমার বাবার সাথে একটু কথা। নদীর বাপ, যে তোমার এই ভিটাটা কতটুক জায়গার উপর? শ্যামন সাহেব, এই দলিলি তো পাঁচ কাঠেই আছে, কখনো তো মাপা হয় নাই। কেন শ্যামন সাহেব? না, এই ভিটার দলিলটাও তো আমার কাছে, তাই না? না, আমি ওই মেলাদিন ধরে চিন্তা করতেছি যে একটা সিরামুড়ির ফ্যাক্টরি দিব, কিন্তু সুবিধা মতো জায়গা খুঁজে পাইতেছি না, তাই না বিরোধ? হ্যাঁ, সিরামুড়ি তো বাজারে বদলে মানুষ বেশি খাইতেছে। তুমি যে আমার কাছ থেকে টাকাটা ধার নিছিলাম, এইটাও তো মনে হয় শোধ দিতে পারবো না। না, আমি তোমারে তাগাদা দিতেছি না, তোমার টানাটানি সংসার, কি দরকার তোমারে কষ্ট দেওয়ার? এইটা আপনি কি কইতেছেন চরণ স্যার? আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। না, সেটা দিও তুমি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আসলে যেটা বলতে আসছিলাম, তোমার মেয়ে নদী, সে নাকি পাড়ার বিভিন্ন ছেলের সঙ্গে এদিক ওদিক যায়, ঘোরাফেরা করে, মেলামেশা করে, এটা তো ঠিক না নদীর বাপ। বিবাহযোগ্য মেয়ের ঠিক মতো দায়িত্ব পালন যদি করতে না পারো, তাহলে তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা তো আছি, তাই না? হ্যাঁ জি। মানে কি কোন এইসব কথাটা আমার কানে এসেছে, তাই তোমার একটু সাবধান করতে এলাম। মানে কত যায় না, বিপদ আপদ কখন চলে আসে। আচ্ছা, ওই তুমি যে টাকা পয়সার যে সময়টা চাইছিলা, দিলাম, অসুবিধা নেই, মেলা সময় আছে তোমার হাতে, আমারও সময় আছে, আমি একটু ভাবি, তুমি একটু ভাবো, দেখা যাক কি করা যায়। হ্যাঁ ফিরোজ জি, চলো জি। হ্যাঁ, হাতে একদম সময় নেই, অনেক কাজ আছে, চলো। একটু নেন, চলো। তোমরা কিছু মনে করো না, আমি আবার লেবুর শরবতে লেবুর বিষে থাকলে খাইতে পারি। ব্যাপার মেম্বার চাচা, আপনার এদিকে কেন, মানে আব্বা এদিকে কেন? আব্বা তো সচরাচর কখনো এদিকে আয় না। ইয়ে, নদীদের বাড়ির দিকে আইছিল নাকি? হ্যাঁ। কেন নদীর বাড়ির দিকে কেন আইছে, কি দরকার, কোনো সমস্যা? আরে না না, তেমন কোনো সমস্যা না, জমি জমা চাষাবাদ এইসব নিয়ে আর কি খোঁজ খবর নিল। তুমি এইখানে কেন? ও না, ওই যে কাজ ছিল আমার সামনে। ও, বুঝতে পারছি। আমি আগে টের পাইছিলাম এরকম কিছু একটা ঘট। চেয়ারম্যান সাহেব যেমন তো ঘট, ওই ফিরোজ মেম্বার একটা শয়তান মানুষ। তোর আর তার সে সম্পর্কের বিষয়টা সরাসরি কিছু কইল না, কিন্তু ঘুরে ফেরা হুমকি দিয়ে গেল। আর এটাও তো ঠিক, বদনাম রটাইতেছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। মনে হইতেছে সবকিছু ছেড়ে ছেড়ে তোর বাবা কোথায় চলে যায়।
ও দিতা চাইছো জি আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম শোনো জি আমার ওই ব্যাগটা একটু গুছাই দাও তো ব্যাগ গুছাতে হবে কেন ওই তোমার খালার বাড়ি থেকে এটা জরুরি ভিত্তিতে খবর দিছে আমার যাইতে হবে আচ্ছা ঠিক আছে আমি ব্যাগ গুছাই দিচ্ছি এই খালাই তোমার কোলে ভিডিও করে মানুষ করছে তার এই অবস্থায় আমি কেমনে বয়ে দাঁড়ান আপনি আপনি আগে আমার বলেন খালার কি অবস্থা খালার কি খুবই সিরিয়াস কিছু হয়েছে নাকি আমারই তো সেইরকমই খবর পাঠাইছে এখন না জানি কি অবস্থা আপনার অস্থির হওয়ার দরকার নেই আপনি একটু ঠান্ডা হয়ে বসেন যদি খুব বেশি দরকার হয় আমি তো আছি আমি যাবো আমি গিয়ে দেখি খালার কি অবস্থা এই হাতের কিছু কাজ আছে সেটা শেষ করে আমি এখনই যেতেছি তাহলে কিন্তু বাবা তুই কি একলা সামলাইতে পারবা কি বলেন আপনি বড় হয়েছেন আমি না পারার কি আছে আপনার কষ্ট করার দরকার নেই আপনি চলেন রুমে চলেন আপনি একটু বিশ্রাম নেবেন আপনি উঠুন পারবে না আচ্ছা মা আমি একটু বাইরে জরুরি কাজ আছে আসতে দেরি হবে রাইত হইতে পারে আর কি তুমি সাজুগুজু শেষ করে বাসায় যা থাইকো হ্যাঁ বাইরে না বেশি বাইরে দরকার নাই আমি এসে পড়ু হ্যাঁ জি আব্বা তাহলে আমি যাই জি আব্বা আচ্ছা তাড়াতাড়ি চলে আইসেন আচ্ছা ঠিক আছে ভাই কি হলো তুই কি হয়েছে তুমি এরকম করছো কেন আমার সাথে ওই দিনও দেখা হলো ওরকম ঘট করে তুমি হাইটে চলে গেলা আমি তো কিছুই বুঝতেছি না কি হয়েছে তোমার আমি তোমার সাথে কথা বলতে পারি না যাও তুমি এখান থেকে যাও যাওয়ার জন্য আসি নাই আমার আগে বলতে হবে কি হয়েছে আমার দরকার আছে শোনার কেন তুমি আমার সাথে শুধু শুধু এরকম করবো আমি কি করছি সমস্যাটা কি মানে তুমি পছন্দ করো এতদিন আইসা তারপরে তোমার এই প্রশ্ন সন্দেহ করো তুমি আমারে হো আছে কেন তুমি আমার এখন উত্তরটা দাও যে কি কি করছি আমি বলো তুমি আমার কি হচ্ছে সমস্যাটা কোথায় তোমার আনার লগে তোমার বিয়া ঠিক হয়েছে তুমি এটা আমার বলো না কেন আনার সাথে আমার বিয়া কে বলছে তোমারে আমি বলছি মানে কার সাথে কিসের বিয়া মানে কি সব ফালতু কথাবার্তা বলছো এইসব কোথা থেকে আসতেছে আমি কেন শুধু শুধু বিয়ে করতে যাবো ও নিজে মুখে বলছে আমারে ফালতু কথা বন্ধ করো এখানে আসছিলাম একটা কথা বলতে এখন সেটাও আর বলতে ইচ্ছে করতেছে না যাইতেছিলাম খালার বাসায় ভাবলাম যাবার আগে একটু তোমার সাথে দেখা করে যাই মুডটাই নষ্ট করে দিলে তুমি হঠাৎ করে খালার বাসায় কেন যাবা অসুস্থ খালার শরীর খারাপ হয়েছে এবং এই খালাই ছোট থেকে আমার বড় করছে সেটা তুমি জানো খুব ভালো করে এখন অসুস্থ তারে দেখতে যেতে হবে না হ অসুস্থ হইলে তো যাইতেই হইব আসলাম যাবো যাবার আগে তোমার সাথে দেখা করে যাবো একটু সুন্দর করে বিদায় দিবা সেটা পর্যন্ত না উল্টা পাল্টা কথা বলতেছো
খাবার আমনে থাকায় আছো কেন? তো কি হইছে ভাই, বলতে তো হবে। একটু সুন্দর করে বিদায় পর্যন্ত দিবা না। না বাবা, কি খারাপ লক্ষণ? মানে আমি বলি তোমার একটা, তুমি বলো আরেকটা। কোন দিকের কথা তুমি বলতেছো? না না, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা বিপদ আইতেছে। এতক্ষণ বলছি পাগল নাকি? আরে খালার বাসা এখান থেকে এনে চোখ বন্ধ করে চলে যাওয়া যায়, চিন্তা কিছু না। তারপর ঠিক করে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, দুটা দিন খালার বাসা থেকে শুধু আসবো, আসার লগে লগে আমি বাড়তে লাগে কথা তোমার বিষয়ে। নিজে দেখি যা বলবো, যে আমার সামনে এই মায়েরা আছে, মায়েরা ভালোবাসে, এর সাথে আমাকে বিয়ে করা। বিশ্বাস আমার কোনো কথা তোমার বিশ্বাস, এই যে তোমার হাত ছুঁয়ে আমি বকিছি, যদি বিয়ে করি আমি আমি তোমারই বিয়ে করবো, তাহলে জীবনে কোনদিন বিয়ে করবো। তোমার মাথায় হাত দিয়ে বলতেছি আমি তোমার সাথে জীবনে যাবো, এই হাত ছেড়ে আমি জীবনে কোনদিন যাবো না, তোমার সাথে থাকবো। যাবার আগে একটু সুন্দর করে ধরবো না, একটু সুন্দর করে বিদায় দিবা না তুমি আমাদের। এখন বিয়া করো আগে, তারপর আরেকটা জিনিস, সবই ঠিকঠাক আছে কিন্তু ফাটি টাকাটা হেরা তো জানা দরকার আছে। তাহলে আর কোনো কথা কমো না, কোনো কথা বলি না। হ্যাঁ, আর একটা জিনিস, ওই চেয়ারম্যান কাকা, হ্যাঁ ওই যে কবুল কখন কম আপনি একটু কয়ে দেন কিন্তু। শোনো, ওই যা যা ব্যবস্থা করা দরকার সব ব্যবস্থা করে ফেলো, আজকের মধ্যে ঝামেলা মিটার ফেলো। ঠিক আছে, এই সব পাঞ্জাবির অবস্থা, চল 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 পাঞ্জাবা। আরে আয়, আমার না বিয়ার কথা বলার পর থেকে খালি আজকে কিদা
আমি নদী, দরজা খোলো, আমি তিতাস। আমি কেমনে কমো? আপনি যা সন্দেহ করছিলেন তাই হয়েছে। ভাই, এই নদীর ঘরে একটা লোক ঢুকছিল, ভয় দৌড় দিছে। আপনি কি আজে বাজে কথা কইতেছেন? যে লোকটা ছিল তার আমি চিনি না। বাবা বাবা বাবা, ছিল না তো এই লোকগুলো কি মিথ্যা কথা বলতেছে? দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন মেম্বার সাহেব। চুপ, সোরের মার বড় গলা না। এই চল, নিয়ে চল চিন্তা করছেন কি করছে মায়াটা? চুপ করেন, শান্ত হন, ধৈর্য ধরেন। চেয়ারম্যান সাহেব সব কথা শুনছে এবং জানেন, উনি এখন বিচার করবেন। বুদ্ধিটা তো ভালোই কামে লাগাইছে, এতদিনের একটা কামের মতো কাম করছে মেম্বার সাহেব। বললো লাঠিও ভাঙলো না স্যার। দেখেন, ঘটনা যদি সত্যি হয় তাইলে এর একটা সুষ্ঠু বিচার করা আমার দায়িত্ব। এরম একটা কিছু যে ঘটবে সেটা আমি আগেই টের পাইছিলাম, আর ওইটা টের পাইয়েই আমি নদীর বাপরে সতর্কও করছিলাম। কে নদীর বাপ কইছিলাম না? আমার মায়ের কোনো দোষ নাই, ও কিছু করে নাই, বিশ্বাস করে, বিশ্বাস করে। যাক, তোমাদের কোনো বিশ্বাস নাই, তোমাকে কেস আমি নিজে হাতে নাতে ধরছি চেয়ারম্যান সাহেব। দেখো, তোমাকে সতর্ক করার পরও তোমরা আমার কথা শোনো নাই। আমি চাইলে কিন্তু গ্রামের সব মানুষের সামনে তোমার মায়ের বিচার করতে পারি, কিন্তু তোমাকে মান সম্মানের কথা ভাইবেই আমি এটা করি নাই। কি ফিরোজ? চেয়ারম্যান চাচা, আমি কি এমন করছি? আপনি আমাদের এমন ভাবে অপমান করতেছেন? আমার বাপ তো বলছেই আপনারে যে আপনার সব টাকা পরিশোধ করে দিবে। টাকার সাথে এর সম্পর্ক কি? আরে, তোমাকে জমি জমা সবকিছু তো আমার কাছে বন্ধক আছে। অবশ্য ওই জমি জমা বেচলেও আমার আসল টাকা আইব না, কিন্তু আমি কিছু কইছি? আমি কোন সময় কি চাপ দিছি? হ্যাঁ, ফিরোজ না, আমি কি নিয়ে একবারও চাপ দিছি? দেই নাই। কিন্তু এখন যে কাজটা করছো, গ্রামের ইজ্জত লইয়া টানাটানি করছো, এখন তো আমি চুপ থাকতে পারি না। পারি ফিরোজ? সত্য কথা, আপনি কিভাবে চুপ থাকবেন? আপনি ন্যায় নীতিবান একজন চেয়ারম্যান, আপনি সঠিক বিচারটাই করবেন।
আমি কি এমন করছি? আমার কি দোষ? আজকে শুধু একবার তিতাস আমার বাড়িতে। চুপ! আমার পোলারে লয়ে এতদিন টানাটানি করছো, এখন গ্রামের পোলা পান লয়ে টানতেছো? সোরের মার বড় গলা। আপনারা সবাই আছেন, দেখেন কি করবেন করেন। মাথাটারে নেড়া কইরা গ্রাম থেকে বাইর কইরা দেন। না না, তাতে অন্য জায়গায় যাইও একই কাম করবে। তার থেকে ভালো ওরে এমন একজনের সাথে বিয়ে করাই দেন যাতে আর জীবনেও এরকম কামনা করতে পারে। ঠিক 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 চেয়ারম্যান সাহেব, আমার মায়ের জীবনটা নষ্ট করেন না, আমাদের মাফ করে দেন। ফিরোজ, সবাই হলে একটু বাইরে যাও, আমি নদীর লগে একটু একলা কথা কই। দয়া করেন, দয়া করেন চেয়ারম্যান সাহেব, আমি বুঝবার করতেছি তিতাস বাবাজির সাথে সম্পর্ক করে আমার মায়ের। আজ চুপ থাকো, ষড়যন্ত্র করছে, হাতে নাতে ধরছি, হাতে নাতে কেস ধরছে, ধরতে না। চলো আমার সাথে ধরে ধরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। হাতে নাতে কেস ধরছে আমার বড় বড় কথা। আমি শুধু তোমার মুখে ওই তিতাসের নামটা আমি আর শুনতে চাই না। শোনো, তোমার ওই জমি জমা সবকিছু আমার কাছে বন্ধক আছে, ওগুলো সবই আজকে নিয়ে নেব। আর তুমি আর তোমার বাপ মিলে যে একামটা করছো, সেই জন্য তোমার বাপের মাথা ন্যাড়া কুইরা সারা গ্রামে আমি ঘুরাব। অবশ্য সেই অপমান সহ্য করা তোমার বাপে মনে হয় না বাঁচবে। এই সবকিছু তোমার উপর, দেখো এখন তুমি কি করবা। আপনি আমার যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি নিব। আমার বাপরে আপনি অপমান করেন না, আমার বাপরে পিঠা মাটি ছাড়া করেন না, আমার বাপ এই অপমান নিতে পারবো না। আপনি যেটা বলবেন আমি সেটা করবো। অবশ্য আর একটা উপায় আছে। আপনি যেটা বলবেন আমি সেটা করবো, যে উপায় বলবেন। আমি আপনার কথা দিলাম, আমার বাপ রে অপমান করেন না, আমার বাপ এটা সহ্য করতে পারবো না। শোনো দিলে, দেখো না একটু এদিকে, আমি আসছি তো। তুমি বলছো না তুমি আমার জন্য অপেক্ষা করবা, এই হাত ছেড়ে যাবো না, তুমি আমার বুঝলে না।
তুমি কিরকম করছো? উঠো, আমি জানি তো তুমি আমার ছেড়ে যাইতে পারবো না, তুমি এটা তো কোনদিন হয় না, হইতে পারো না। মধু ঘুমাইতেছে নদী। চাচা চাচা ঘুমাইতেছে, ওর ঘুম ঘুমে গেছে, ও ঘুমাইতেছে, ও শান্তির ঘুম। ঘুমাও ঘুমাও ঘুমাও, আমি এখানে আছি, বসে আছি, ঘুমাও তুমি, কেউ কেউ শব্দ করবা না, আমার নদী ঘুমাইতেছে, নদী ঘুমায়। ঘুমায় ঘুমাইতেছে।